হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান, আর আজকে আমরা প্রেপোজিশন 261 নাম্বার থেকে শুরু করব। একদম প্রথমে যে প্রেপোজিশনটা আমাদের জন্য ওয়েট করছে সেটা হচ্ছে কালমিনেট ইন। কালমিনেট ইন মানে হচ্ছে চূড়ান্ত স্থানে পৌঁছে যাওয়া, অর্থাৎ কোনো একটা জিনিস তার সীমানার একদম শেষ সীমায় বা চূড়ান্ত স্থানে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কালমিনেট ব্যবহার করতে হয়, এবং কালমিনেট ইন মানে হচ্ছে কোনো একটা সময় কোনো একটা জায়গায় চূড়ান্ত স্থানে পৌঁছে যাওয়া। যেমন টেনশন কালমিনেটস ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ টেনশন এক্সামিনেশন হলে অনেক বেড়ে যায়, একদম চূড়ান্ত শিখায় পৌঁছে যায়, তখন আমরা বলতে পারি টেনশন কালমিনেটস ইন দ্য এক্সামিনেশন হল বা এক্সাম হল। ওকে, দেন 262 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডিবার। দেখে মনে হচ্ছে ইটস ডিবার, বাট এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডিবার। ডিবা ফর্ম মানে হচ্ছে বঞ্চিত করা বা বাদ দেওয়া। ডিবা ফর্ম মানে হচ্ছে বঞ্চিত করা বা বাদ দেওয়া। যেমন আমি বলতে পারি হি ইজ ডিবার্ড ফর্ম দিস টিম, বা হি ইজ ডিবার্ড ফর্ম আওয়ার টিম, অর্থাৎ আমাদের টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। সো ডিবা মানে হচ্ছে বাদ দেওয়া, ডিবা ফর্ম মানে হচ্ছে কোনো কিছু থেকে বাদ দেওয়া। ডিবা ফর্ম মানে হচ্ছে বঞ্চিত করা বা বাদ দেওয়া। আগে 263 নম্বর এবং 64 নম্বরটা একটু খেয়াল করা যাক। 263 নম্বরে আছে ডিল ইন, অ্যান্ড 64 নম্বরে আছে ডিল উইথ। ডিল ইন মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে যখন আপনি ব্যবসা করবেন, দেন ডিল ইন। আর যখন আপনি কোনো মানুষের সাথে ব্যবহার করবেন, আচার আচরণ করবেন, কথা বলবেন, সেটার ক্ষেত্রে হচ্ছে ডিল উইথ। যেমন ডিল ইনের ক্ষেত্রে আমি বলতে পারি আই ডিল ইন ভার্চুয়াল প্রোডাক্ট, অর্থাৎ আমি ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। অ্যান্ড ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা। আই অলওয়েজ ডিল উইথ পিপল ভেরি কেয়ারফুললি, অর্থাৎ মানুষের সাথে আমি খুবই কেয়ারফুললি ব্যবহার করি বা আচরণ করি। ডিল উইথ মানে তাদের সাথে ম্যানেজ করে চলা, মানে যখন কাস্টমারদের সাথে বেসিক্যালি কথা বলি, কথার কথা আর কি। সো সেক্ষেত্রে ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা। বলতে পারি হি ডিলড উইথ মি ভেরি ওয়েল, হি ডিলড উইথ মি ভেরি ওয়েল। ডিল এর পাস্ট ফর্ম কিন্তু জাস্ট একটা টি যোগ হবে ডিলড। হি ডিলড উইথ মি ভেরি ওয়েল, অর্থাৎ সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। অ্যান্ড দেন 265 নম্বর ডিসাইড টু মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। আই ডিসাইডেড টু বাই এ নিউ ফোন, আমি একটা নতুন ফোন কেনার ডিসাইড করেছিলাম, কিনতে পারিনি, আর্থিক অবস্থা খারাপ, কী করা যায়। বাই দ্য ওয়ে ডিসাইড টু মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা বা কোনো একটা কিছু করবেন তার জন্য ডিসাইড করা। অ্যান্ড দেন 266 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিটাচ ফ্রম। ডিটাচ ফ্রম মানে হচ্ছে আলাদা করে দেওয়া, অ্যান্ড পৃথক করে দেওয়া। সো আবার একটা সিনেমার ডায়লগ কিন্তু এখানে চাইলে আমরা বলতে পারি নো ওয়ান ক্যান ডিটাচ ইউ ফ্রম মি, অর্থাৎ আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। সো ডিটাচ ফ্রম মানে হচ্ছে আলাদা করা, জয়েন নষ্ট করে দেওয়া। দেন 267 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডেডিকেট টু, এবং 268 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিভোট টু। তো ডেডিকেট টু অ্যান্ড ডিভোট দুইটার অর্থই এক, উৎসর্গ করা বা নিয়োজিত করা বা সমর্পণ করা। সো উই অল শুড ডেডিকেট আওয়ার লাইফ টু দ্য অলমাইটি আল্লাহ, অর্থাৎ আমাদের সবারই উচিত আল্লাহর জন্য আমাদের জীবনকে ডিভোট করে দেওয়া বা ডেডিকেট করে দেওয়া, অর্থাৎ উৎসর্গ করে দেওয়া, আল্লাহর প্রতি আমাদের জীবনকে সমর্পণ করে দেওয়া বা উৎসর্গ করে দেওয়া। ওকে, ওয়েল, দেন 269 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিফেন্ড অ্যাগেইনস্ট। ডিফেন্ড অ্যাগেইনস্ট মানে হচ্ছে প্রতিরক্ষা করা। ডিফেন্ড অ্যাগেইনস্ট, এখানে অ্যাগেইনস্ট দুইবার লেখা হয়ে গেছে বাই দ্য ওয়ে। সো ডিফেন্ড অ্যাগেইনস্ট মানে হচ্ছে প্রতিরক্ষা করা। সো ইউ শুড বা অন শুড ডিফেন্ড অ্যাগেইনস্ট দ্য এনিমিস, অর্থাৎ একজনের এনিমিসের বিরুদ্ধে, এনিমিসের বিপক্ষে ডিফেন্ড করা উচিত, প্রতিরক্ষা গ্রহণ করা উচিত। অ্যান্ড দেন 270 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিফার টু, এটার মানে হচ্ছে মুলতবি রাখা। কোনো একটা জিনিস আপনার করবেন মানে করতে চাচ্ছেন সেটা এই মুহূর্তে মুলতবি রাখা, সেটা হচ্ছে ডিফার টু, মুলতবি রাখা। যেমন আমি বলতে চাচ্ছি যে আমি আমার বার্থডে সেলিব্রেশনটা মুলতবি রেখেছিলাম, লাস্ট ডে আই ডিফার্ড টু সেলিব্রেট মাই বার্থডে পার্টি, বা লাস্ট নাইট আই ডিফার টু সেলিব্রেট দ্য হ্যাং আউট, আচ্ছা সেলিব্রেট করিনি আমি হ্যাং আউটটা। সো ডিফার বা ডিফার টু এটার মানে হচ্ছে মুলতবি রাখা, অর্থাৎ কোনো একটা জিনিস করার আগে সেটাকে স্টপ করে দেওয়া, মানে সেটা না করা। ওকে, ওয়েল, তাহলে আমরা একটু রিভিউ করে আসি। আমরা একদম 261 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কালমিনেট ইন মানে হচ্ছে একদম চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়া। দেন 262-তে যেটা আছে সেটা হচ্ছে ডিবা ফর্ম মানে হচ্ছে বঞ্চিত করা বা বাদ দিয়ে দেওয়া। অ্যান্ড দেন ডিল ইন অ্যান্ড ডিল উইথ মানে হচ্ছে, ডিল ইন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ব্যবসা করা, অ্যান্ড ডিল উইথ মানে হচ্ছে কারোর সাথে ব্যবহার আচরণ করা, কথোপকথন করা।
And then 265 number jeta ache seta hocche decide to siddhanto grohon kora 266 number jeta ache seta hocche detach from mane alada kore dao je bangla cinema dialogue and then dedicate to and devote to dui tar khetrei eki jinish utsargo kore dewa ba nijeke somorpon kore dewa and then 269 number e ache defend against protiroksha grohon kora we all should defend against our enemies we all should defend against our hostages orthat amader shotruder biruddhe amader nijeder defend gore tulte hobe and 270 number e jeta ache seta hocche defer ba defer to etar mane hocche multobi rakha kon ekta kaj postpone kore rakha etai hocche defer ba defer ওকে তাহলে আজকের জন্য আমাদের যে 10টা ছিল সেই 10টা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং আশা করি আপনি আগের ভিডিও টিউটোরিয়ালগুলো প্রত্যেকটা ভালোমতো দেখেছেন না দেখে থাকলে এখন গিয়ে আরেকবার দেখে আসুন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল দেখার পরে আপনি অবশ্যই চেষ্টা করবেন এগুলো নিজে ব্যক্তিগতভাবে আয়নার দিকে চেয়ে চেয়ে প্র্যাকটিস করার এবং ইউটিউবে আজেবাজে কন্টেন্ট না দেখে ভালো কিছু দেখুন ভালো কিছু শেয়ার করুন মানুষও কিছু শিখতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এফ কি ইংলিশের সাথে থাকবেন বিকজ উই বিলিভ Learn English to lead the nation.